তাহলে স্বামীরে সোনামণি বলা যায়, যায় না? না, স্বামীরে বাপ কয়া যায়? স্বামীরে বাপ কয় তো কয় না? চাষা আগ করে রেছে, আবার কি কয়? তোমার চাষি তো জীবন আমার বাপ কয় নাই, তোমার বউ কয় না চাষা, চাষি তোমার জীবনে বাপ কয় না, তোমার পোলার বউ তোমার পোলারে বাপ কয়। যদি কারণ কেমনে বিউটি এসো না, আরে বাবা আসছি তো, কথা কর না কেন? এ যাবে না, আরে বাবা যাবো তো, রাখো না, সবুর করো না, আর ডিজিটালের কপালে জুতার ভারি, কথা কর না কেন? হে মগি তুই কইলি কি? মগাও আছে, আরে লাভলি আসো না, আরে বাবা আসছি তো। তখন ধরিয়া কোনো কথা নাই, সিঙ্গেল থাকবো, ডাবল দিয়ে যাইজ নেই, আমার গাল গুল পেঁচাইয়া কান কুল জড়াইয়া সিঙ্গেল থাকবো। এটি কারে বাপ কইলি? আরে বাপ কইছি না, আরে কথার কথা কইছে, আরে বাবা আসছি তো, কে আর কইতে না, আরে ভাই আসছি তো, এটা বলতে পারলি না? আরে সোনামণি আসতে আসতে যেটা কইতে পারলি না? ও বাসর করে কথা বন্ধ হয়ে গেছে, এখন বাপ হয়ে গেছি, কথা কর না কেন? আছে না নাই? আমি আমার গোপালগঞ্জের কথা কই, আমি শরীয়তপুরের কথা কই না, তুইটা এখানে আছে মারো জুতার বাড়ি কপালে, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। আজকে স্বামীর নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে, আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো দুই প্যান্ডেল বলে বর্ষের দিকে কয়ে দিয়ে যাই, আর জীবনে আসি মানে আসি, আসার নিয়ে তো নেই, এই দামুনটা বেঁধে গেছে, যতদিন বোধ রাস্তা ঠিক না হবে ততদিন আমু না, রাস্তারে বাম পার খুলে যায় গাবে, পদ্মা সেতু হইলো আমার জমিনের উপর দিয়া, আর আমার দেশে শরীয়তপুরে রাস্তা খারাপ থাকবে এরকম ভাবে, এটা মাইনে নেওয়া যায় না, মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে তাড়াতাড়ি করে এমপি কো ডাইককে একটা স্যাংশন দেন, কথা কর না কেন? আল্লাহ কবুল হোক, জোর করে আমিন। রাস্তার কি অবস্থা দেখলে মনটা মাথা মতো ঘুরে, আজকে আইতে যে জানেন আমি হুইয়াই হয়েছি, এই যে রাস্তার এই যে বাবা সাপের মতো প্যাঁচ রে, মনে হয় বাড়ির আইলের উপর দিয়ে রাস্তা হয়েছে, হয়ে যাবে ইনশাল্লাহ বলেন, তাহলে আপনাদের এমপি সাহেব অনেক ভালো মানুষ, তার বাবার স্বপ্ন সে বাস্তব করবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। তার বাবার যে অবদান এই শরীয়তপুর দামোদ্দা সখীপুরের মানুষ কোনোদিন শেষ করতে পারবে না, মনে রাখবেন তার বাবা এই দেশের একটা স্বর্ণের অক্ষরে তার নামটা লেখা থাকবে, রাজ্জাক সাহেবের নাম, কথা কন আরো জোরে জোরে, টাকা নাই দিলে আল্লাহর খলিল ইব্রাহিম, আহ আল্লাহর কি কুদরত, হে আমার আব্বা যখন তোর এত কিছু বলে গেছে এখন আমার এক কই যাসে, আমি আর বলছি করি না, আল্লাহ কবুল কর, জোর করে আমিন। এ ভাই মনটা খারাপ লাগছে, শুধু আমার সাথে তাকাই বলবেন, এই জমিনের মালিক কে? ওই মালিক বলছে বান্দা তুই যখন আমারে আল্লাহকে ডাক দিবি কোন জায়গায় বসে হাজার হাজার মানুষ, আমি রব্বে কারিম তোরে মাফ করে দিব, আল্লাহ আছে না? আছে। এবার আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, হাত দুইটা উঠান তো, দেন উঠান, দেখেন আল্লাহ কেমন জোরে ডাক দেন, ডাক দেন আল্লাহ, তুমি চায়া দেখো মালিক, আজকে শরীয়তপুর ডা মুড্ডা বসে 23 ডিসেম্বর তোমার ডাক দিছে, যারাই তোমারে আল্লাহ বলে ডাক দিছে এদের জীবনে সব গুনাহ মাফ করে দিবা, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আমিন, এই মাহফিলকে কামিয়াব করো, আমিন, জোর করে আমিন। শুধু পাঁচটা মিনিট আমার দিক তাকা, তোর পাও ধরে তোর সিলুব, তুই পারলে তোর বিবির এইভাবে দোয়া করে দিবি, ইসমাইল সালাম বলে আমার আব্বা কি বলছে বলো, বলে যাওয়ার সময় একটা কথা বলছে সেটা বলে তুমি বুঝবা, এটা বলে আর কেউ বুঝবে না, কি ঘরের চৌকাটটা অনেক বলে ভালো, ইসমাইল সালাম বলে তাহলে বাইরে এখন ঘরের টাকা কে কাবাই ঢোক, কাবা ঘরের মধ্যে ঢোক, বিবির কোলে করে কাবার মধ্যে ঢুকাইছে,
ঢুকে বলে এই জায়গাটা আমি আর আমার বাবা এখানে দাঁড়ায় দোয়া করছিলাম, তখন আমার আল্লাহ এইভাবে বলছিল, ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না মিন্না মিন্না। এইখানে দাঁড়ায় আমার আব্বা আর আমি দোয়া করছিলাম, আয় তোরে নিয়ে এখানে দোয়া করি। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে, ওই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী বার বার আল্লাহকে বলছে তুমি এত দামি কেন বানাইছো। আমার দিকে তাকান, মুসা নবী বলছেন এত দামি কেন বানাইছো। ইসমাইল নবীর হাজার হাজার বছর পরে মুসা নবী দুনিয়া আসছে। এ বাজান্দে যদি বাবার দোয়ার খাতিরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নেয় পুত্রবধূ করবে, আমিও তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবার দোয়া যদি কোনো সন্তানের সাথে থাকে ওর মতো দামি আর কেউ হবে না। এই যে নাঈম আব্দুর রাজ্জাক সাহেব যে এমপি হইল, তার বাবার দোয়া তার মায়ের দোয়া তার সাথে আছে, তোমাদের চেয়ারম্যান সাহেবের সাথে তার মা বাবার দোয়া আছে বাবা, আজকের মাহফিলের সভাপতির অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। এই যে জিল্লু যার বাসায় খাবার খাইলাম, বাজান জিল্লু যখন আমারে সবচেয়ে আমার ফেভারিট পিঠাটা সামনে দিছে, এই জিল্লু জানে যে হাদিসে কোন পিঠাটা দিলে বেশি আদর পায়, সেই পিঠাটা জিল্লু আমার জন্য তার বিবি বানাইছে। বাজান এই শীতের মৌসুমে আমার মা যেই পিঠাটা আমারে বেশি খাওয়াইতো, শীতের পিঠাটা ভিজানো আমার মা খাওয়াইতো আমাদের আতালের গরুর দুধ দিয়া, আজকে জিল্লু আমাকে সেই পিঠা খাওয়ায়া আমার মনটা কেড়ে নিয়ে বলতে চাই যে হাদি ভাই মার হাতের কবে খাইছো, আজকে আমার বিবির হাতের খাওয়া। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইসরায়েল যদি ইব্রাহিম নবীর দোয়া পাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের ঔরাসে তার ঔরাসে জন্ম নেয়, তুমিও তোমার মা বাবার দোয়া সাথে নিবা। আমি কসম করে বললাম তোমার ঔরাসেও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আব্দুল কাদের জিলানির মতো সন্তান জন্ম নিবে। মা বাবার দোয়া দরকার আছে না নাই? কে কে মা বাবার দোয়া নেব দেখে লেখা হাতে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে একটা নেক সন্তান দান কর, নেক বিবি দান কর। শুধু আমার দিকে তাকাও, মা বাবার দোয়া দরকার আছে না নাই? মা বাবার দোয়ার আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দেখে আল্লাহকে হাতে দেখাতো। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ এর বিবিকে পর্দায় রাখবে, মা বাবার খেদমত করবে। নামান হ্যাঁ, এই যে কথাগুলো বলছি মা বাবার খেদমত করবা তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তো। এবার আমার দিকে তাকা, ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, আব্বা আব্বা গো আর একবার যদি আসতেন আপনার পুত্র ওদের দোয়া করে দিলেন, আমার একটু দোয়া করে দিবেন না? ইসমাইল আলাইহিস সালামকে ইথারের মাধ্যমে বলতেছে, ইসমাইল দা দোয়া তো তোর বউরে দেই নেই দিছি তোরে, জোরে জোরে জোরে, কারণ তুই এমন একটা বিবি এবার পাইছো রে বাবা। যদি স্বামী ভালো হয় বিবি ভালো হতে হবে, কারণ তুই সেই বাসুর ঘরের থেকে বলছো আমার বাবা আমার বাবা আমার বাবা জীবনে আল্লাহর হুকুম ছাড়া একটা কদম উঠায় নাই, আমার বাবা জীবনে আমার মাকে এত পরিমাণ পরীক্ষার মধ্যে ফেলছে, আমার বাবা কোনোদিন আমার মায়ের বরদোয়া দেয় নাই, আমার মাও বরদোয়া দেয় নাই, খবরদার আমার বাবা কিছু আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করে না, বউ আমার বাপ যদি কোনোদিন কষ্ট পায় তোর জিন্দগি লন্ড ভন্ড করে দিব। এই কথাগুলা তুই বলছস বিদায় তো তোর বউ আমারে ভালোবাসা দিছে। যুবক ভাই বিবিরে মায়েরে কোনোদিন মারে আর বিবিরে এক করবি না, বিবি বিবির জায়গায় মা মার জায়গায়। রাজি আসোস না নাই? রাজি আসোস? আমার দিক তাকা,
ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া জীবনের শেষ কথা ছিল আমার মার, এই কোরআন ধরে বলে গেলাম আমার জীবনের শেষ কথা ছিল ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি ঢাকা ক্যারেনি মসজিদ মারুফ দেখে আসছি, জিজ্ঞেস কর এই মারুফ কত, কালকে না কবে গেল, কালকে গেছিল, আমি 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে আল্লাহ অর্ডার দিছি বিদায় করছি, কারণ মসজিদ সবাই নিজের মন মতো বানাইতে পারে না, আর মসজিদ সব জায়গায় হবেও না, কথা কন না কেন, মসজিদ যেই জায়গাটা বরাদ্দ হয়েছে কিয়ামতের আগে হলেও সেখানে মসজিদ হবে। এ কালা কোটালা যুবক এখন উঠিস না, তোর সাথে আমি এখন বন্ধুত্ব করবো, জোর করুন মারহাবা, আমার সাথে বন্ধুত্ব করবা না, আমার সাথে দোস্ত করবা না, যদি জান্নাতে যাই একসাথে যাবো ইনশাল্লাহ, বলেন একসাথে যাবো, ওয়াল ফরিদপুরে সব আলেম গুলো আমরা একসাথে জান্নাতে যাবো, সব ইমাম গুলো একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ। আমার মা বললে ইলিয়াস রে এটা মসজিদ মাসা বানাইস, আমি এই 1.5 বছরে বাবা আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আপনাকে ওয়াজের পয়সাটা আমি বিপলে নষ্ট করি না বাবা, বাড়ি গাড়ি করছি আল্লাহ করাইছে, কিন্তু আমি এখন একটা জান্নাতের ঘর করছি, আমার মায়ের ওসিয়ত পালন করে একটা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা এই পর্যন্ত আমার খরচ হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন যুবক ভাই তুমি একটা মসজিদ করতে পারবা, আর যারা জীবনে একটা মসজিদ জীবনে করবে এই কোরআন হাতে নিয়ে বললাম তার জন্য জান্নাত ওয়াজিব। যদি কোন হুজুর আমার কাছে 4 কোটি টাকা নাই বানাবো কি, 4 কোটি লাগবে না তো, 4,000 যথেষ্ট, 40 টাকাও যথেষ্ট, দরকার মারহাবা, আপনার তৌফিক আছে 40 টাকা দেওয়ার, আপনি 4 কোটি করতে দিবেন, কথা কর না কেন, কষ্ট হইতেছে। আমার মা যখন 12 বছর বয়স আমার বলে ইলিয়াস তুই মসজিদ বানাবি, আমার ছাত্র জীবন থেকে আমার এই মাথার মধ্যে গুরুত্ব, আমার মায়ের অর্ডার আমি কেমনে পালন করবো, কেমনে করবো, কেমনে করবো। 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই, আরাফার মাঠে দাঁড়া এইভাবে হাত তুলছিলাম, তাকা যুবক এইভাবে হাত তুলে বলছিলাম আল্লাহ আমার মার ওয়াদা আমি ভুলি নাই, আল্লাহ তুমি আমার একটা মসজিদ মানসা না করে কবরে ডাক দিও না। যুবক বাইরে তখন আমি হাস্তাবাদ ছিলাম, পুস্তকলা হাস্তাবাদ, জীবনের প্রথম আমি হজে গেলাম 2004 সালে, আরাফার মাঠে মাওলার কাছ থেকে দোয়া করে আসলাম বাজান দে, এরপরে আবার 5 সালে গেলাম, এরপরে আবার 6 সালেও গেলাম, ও বাবা এরপরে বাবা 2 বছর বিরতি, 9 সালে গেলাম, ও বাজান 9 সালে বিবিকে সাথে নিয়ে গেলাম, 10 সালে গেলাম, 11 সালে আমার বাবাকে সাথে নিয়ে গেলাম, সুবহানাল্লাহ, বোরখাতার মধ্যে যে কই আমিও দোয়া করে গেলাম তুমিও হজ করতে পারবা। আমার জীবনে কোনদিন প্রথম যেদিন হজ করি আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল, আল্লাহ আমাকে হজে নিয়েছে জীবনের প্রথম, আপনিও যাইতে পারবেন। তো যখন 11 সালে আমার আব্বাকে নিয়ে হজ করতে গেলাম, তখন আমি একটা সুন্দর পদ্ধতি নিলাম, জান্নাত কারো সাথে যদি মা বাবা সাথে থাকে হজে তার হজ ডাইরেক্ট কবুল হবে। 2011 সালে এই ডিসেম্বরের 4 তারিখ মারহাবা, ডিসেম্বরের 4 তারিখ আমার আব্বাকে নিয়ে দেশে আসবো, বাংলাদেশে আসবো। তো বাংলাদেশে আসার আগে আরাফার মাঠে যাওয়ার 3 দিন আগে ওই যে মুসাল্লাই নবী, মুসাল্লাই নবীর ওখানে আমার আব্বারে দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া আমি বললাম আব্বা আমার বুকের মধ্যে আসে, আব্বা কয় বাবা আমার মুন্ডা চায় আমি কাবা করে দরজাটা একটু ধরবো, এই জিল্লু তো লম্বা কম না, জিল্লেও তো ধরতে পারে না, কাবা ঘরের চৌকাটটা কোন রকম ধরা যায় তাও মারামারি কইরা, যারা হজে গেছেন তারা জানেন এই কাবা ঘরটা ধরা এত সহজ না বাবা, তো কাবা ঘরের চৌকাটটা যে স্বর্ণের চৌকাটটা 162 গেছে স্বর্ণের যে চৌকাটটা, যেই চৌকাটের লেগে ইসমাইল বইরেতা লাগতেছে, কথা কন না কেন, স্বর্ণের চৌকা, স্বর্ণের দরজা, স্বর্ণের তালা, স্বর্ণের সব দরজা দর্শন, এমন কি ওই দরজার ভিতরে যে খিলগুলা অর্থাৎ কবজাগুলা ওটাও শুনলে, এটা আদম নবীর জামানার থেকে দিছি শুনলে, সুবহানাল্লাহ জোরে কইলেন না, এই দরজাটা প্রথম নকশা করে দেয় জিব্রাইল আলাইহিস সালাম, কি মনে করেন এই দরজাটা,
তো জর্জার চৌকাটটা আমার আব্বা কোন রকম ধরছে, তাও আমি আব্বার উঁচা করে ধরছি। আমার আব্বা অনেক লম্বা, এই জিল্লু বাড়ছে তো লম্বা আমার আব্বা, তো আব্বারে খুব উঁচা করে ধরছি আমি। আব্বা চৌকাটটা সামনের দরজার চৌকাটটা কোন রকম ধরছি একটু হানি। তখন চিন্তা করলাম এই যে আমার সুযোগ, যুবক তোর পাও ধরছি, ভাবলাম এই যে আমার সুযোগ, এই সুযোগ আর জীবনে আর আসবে না, কারণ এইখানে আব্বারে নিয়ে আর আসতে পারবো কিনা তাও তো সন্দেহ। এই 6,500 কিলোমিটার দূরে আব্বার নিয়ে আর আসতে পারবো কিনা, আমি বাঁচবো কিনা, আমার আব্বা বাঁচবে কিনা, আমার পয়সা থাকবে কিনা, অথবা আমার এবিলিটি আল্লাহর দান করবে কিনা, সুযোগ যখন পাইছি হাত ছাড়া করা যাবে না। ইসমাইল নবীর বিবি সুযোগ হাত ছাড়া করে নাই, আমিও করিনি। কেমনে এবার আমার দিক দেখান, আমি একটা আব্বারে নামাইয়া চৌকাটিতে নিচে নামাইয়া মুসাল্লাই নবী যেখানে আমার নবী মেমতি করতেন, এইভাবে আব্বারে বুকের মধ্যে সাইবে ধরলাম। আব্বা আসেন তো কি এনে একটু খোলাখুলি করি, কে কি হয়েছে তোমার? যখনই কইছি আব্বা একটু খোলাখুলি করি, বুকের মধ্যে বাদান ফেরে 6-7 মিনিট সাইবে ধরলাম, চাইবে ধরিয়া পাউডায় হাত দিয়ে বললাম আব্বা এই জায়গাটায় দুনিয়ার অধিকাংশ নবীর দ্বারাই দ্বারাই দোয়া করছে, আপনি শুধু এইখানে দাঁড়াইয়া বলবেন আপনি আমার মাকে মাফ করে দিয়েছেন। দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনদিনও স্ত্রী জান্নাতে যাবে না, আমার মা তো আমার 12 বছর বয়সে নাই গেছে। আমি আমার মায়ের জন্য আপনারে একসাথে দুই বাপ বেটা হজে আসছি, আপনি শুধু একবার আমার কানে শুনে দেন আপনি আমার মাকে মাফ করে দিয়েছেন। এ যুবক আমি তোর পাও তুলে ধরছি ভাই, এখন ওটা বাসা করিস না, তোর জীবনটা এখন ধন্য হয়ে যাবে। আমি যখন বলছি আমার মাকে মাফ করে দেন, আমার বাবাই কাবাগরের কাছে দাঁড়ানো অনেক কঠিন বাবা, ওই কাবাগরের সাথে আমার বাবা ভুক লাগায় হাত দুইটা উঠাইছে, ও মালিক আমি আমার ইলিয়াসের বাকে মাফ করে দিছি। ইলিয়াসের মাকে আমি মাফ করে দিছি। কারণ আমি জানি কোন সন্তান যদি মার জন্য দোয়া করে, মা যদি মাফ করে দেয় সন্তান রে, ডাইরেক্ট তার দোয়া কবুল হবে। আগে আমার মার জন্য দোয়া কবুল করাইছি আমার আব্বারে দিয়া, এবার আমার দিকে তাকা। আমি এবার আব্বারে আবার বুকের মধ্যে নিয়ে যখন বলছি আব্বা এইবার বলেন আপনি আমারে মাফ করে দিয়েছেন, যখন আমার আব্বারে বলছি আপনি আমারে মাফ করে দিয়েছেন বলেন, আমার আব্বা এইভাবে হাত দুটো উঠে বলে আল্লাহ আমি আমার ইলিয়াসকে মাফ করে দিছি। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। বাজান আজকে আমার কথা আপনারা কাঁদেন, এটা আমার আমলের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যার সাথে বাবার দোয়া আছে সে একদিন শিল্পপতি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, সমাজের দামি মানুষ হবে। যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া আছে ওর মতো হতভাগার কেউ নেই ভাই। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলি, তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছো? কে কে রাজি আছো দেখ, আল্লাহকে হাত তুলে দেখা। আল্লাহ হাজার হাজার মানুষ একটা মানুষও যায় নাই, এই 2 ঘন্টার মতো বসে আছি, আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। আমিন। আমি ইলিয়াসুর আমার যদি 8:50 মিনিট স্টেজে উঠছি শুধু আমার দিকে তাকাও, আমি তোমার এখন বন্ধু বানাবো, আমার সাথে আদা দাও, মুনাজাত না করে একটা লোক ময়দান সারবো না, কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখা দেখা ভাই দেখা 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 ভাই তোর পাও ধরে ধরছে, আমি কোরআন ধরে বলে গেলাম, যদি তুমি আমার সাথে ওয়াদা দাও মনাদত করে যাইতে পারো, আমি মা হারা বলবো আল্লাহ আমরা একসাথে যেন জান্নাতে যেতে পারি। আমি মুসাফির তোমার জন্য দোয়া করবো ভাই, বসো, তোমরাও বসো দাদা ভাই, তোমরা 2 ঘন্টা দাঁড়ায় বসো, বসো ওই জায়গায় বসে পড়ো, বয়
এই সামনে জায়গা হইছে একটু বয়, এই মালিক যারা বসে আছে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের সন্তান গুলাকে ওলি বানায় দাও। আমার বাবার দোয়ার খাতিরে আমার ভাইরা কানছে, আমার কথায় না, আমার বাবার দোয়ার খাতিরে কানছে, এদের বাবা মাকে মাফ করে দাও। তিরিশটা সেকেন্ডে আমি কিছু যুবক চাই, যে যুবক গুলার আমি বন্ধু বানাবো। যদি আমি বন্ধু বানাই আমি একসাথে জান্নাতে যাবো, জানি না আমি জান্নাতে যাবো কিনা, যদি আমি যাই তোরে ধুয়ে যাব না, অথবা তুই যদি যাস তোর বাবার দোয়ার খাতিরে তুই আমার। আমার বাবার মতো মনে করবেন, কাবা ঘর আমার সামনে, আমার মালিক আমার সামনে, কাবা ঘরার মালিককে সামনে নিয়ে আমার ছেলেটার এখন মাফ করে দিব। একটা সিটকা দিয়ে কাইন্ডা দিয়ে গরম পানি বাইর করে দিয়ে চোখের মধ্যে ছেলের সিটকা দিয়ে বলবেন, আল্লাহ আমার ছেলেকে আমি মাফ করে দিছি, কেয়ামতের মাঠ বানাই ফেলবি চলি। একটা দৌড় দিয়ে পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইজা ধরে বলবি, আব্বা তুমি আমার মাফ করে দাও, তুমি তোমার বাবা এখন তোমার মাফ করে দাও। বাবার মুখ নিয়ে কাঁদতে থাকলে বা